নমস্কার ব্লটিভির সকল দর্শক বন্ধুদেরকে শুভ সন্ধ্যা। সুরের ঝর্ণাধারায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠান মানে হচ্ছে নতুন নতুন শিল্পীর মুখ আপনাদের সামনে এবং তাদের সাথে একটু আলোচনা এবং তার সাথে কিন্তু কণ্ঠসঙ্গীতে যাব। আসুন আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে নিই। উপস্থিত রয়েছেন অরূপ জ্যোতি দে। অনেক অনেক স্বাগত দাদা আপনাকে, নমস্কার। নমস্কার। আমার মিউজিশিয়ান বন্ধুর মধ্যে একদম বাদিকে রয়েছেন কিবোর্ডে ডাকুদা, অক্টোপ্যাডে সঙ্গত করবেন রূপ কুমার সর্দার। সকলকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই যাব দাদার কাছে, কি শুনছি প্রথম গান? প্রথম আমি আহাসোয়ায় আমার করিম চাচার সঙ্গে ট্রেনে আলাপ হলো, বলল তুমি যখন ওখানে যাচ্ছ আমাদের কথা মনে করে, আমার কথা মনে করে একটি গান গাও। তা তার কথা মনে করে এখন একটি গান আমি পরিবেশন করছি। পরবর্তী গানে ভালো কইরা
পরবর্তী গান। আপনাদের সঙ্গে রয়েছেন আজকের সঙ্গীত শিল্পী অরূপ জ্যোতি দে। চলে যাব পরবর্তী গানে।
কেন ঢাকাতে আর কাটি নাই তোরে ছাড়ে আমার হালটা দে তাই ভাবুক যা খুশি সবাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পালায়ে যাই আজ ফাগুনি পূর্ণিমা রাতে বন্ধুদের এইরকম সাপোর্ট, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন দুজনকে। চলে আসবো পরবর্তী গানে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা মা, কেন বাঁধো দালান ঘর, এই মোনা মা কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে পিঞ্জর ছেড়ে
আমার জন্ম জন্ম পথে পড়ে যা পরবর্তী গানে।
আজকে সঙ্গীত শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সকল মিউজিশিয়ান বন্ধুদের, নমস্কার নমস্কার।